वेलकम टू बीटेक अब्रॉड। जो विषय पर कथा बोलबो सेटा हच्छे मालयेशियार कलिंग भिसा निये कथा बोलबो। मालयेशियार कलिंग भिसा आसले कयटा धाप रयेछे सेई धापगुलो निये विस्तारित कथा बोलार चेष्टा करब। प्रथम धाप हलो হচ্ছে এজেন্সিতে কাজ আনা। সেই কাজটা মূলত এজেন্সি করে থাকবে। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে এই মুহূর্তে ৭৫টা লাইসেন্স কিন্তু অ্যাভেলেবেল কাজ করতেছে আর সবার কাছে কম বেশি কিন্তু কাজ রয়েছে। বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইটে রয়েছে, ফ্যাক্টরিতে রয়েছে, তারপরে যেটা রয়েছে আপনার পেট্রোল পাম্পের কাজ আছে, তারপরে প্লান্টেশন আছে, নার্সারিতে কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ যে যেভাবে যাদের যেরকম সুযোগ আছে সে সেভাবে কিন্তু কাজগুলো নিয়ে আসতেছে। এখানে মূলত যেটা রয়েছে এখানে ৬টা ধাপ রয়েছে। কর্মীদের কাজের স্টার্ট কখন হয়? যখন যারা যে মাধ্যম দিয়েই যাক না কেন তাদের কাজগুলো, প্রথম কাজ হলো মেডিকেল করা। এখানে যেটা থাকে যখন সে পাসপোর্টটা সাবমিশন করে তখন হচ্ছে কি কাজে যাবে সেই কাজটাকে এনশিওর করে তার মেডিকেল করা। মেডিকেল করা থেকে কর্মীর কাজগুলো স্টার্ট হয়। এই মেডিকেলের মেয়াদটা মূলত ৩ মাস থাকে। ৩ মাসের ভিতরে পুরো প্রসেসটা কমপ্লিট হতে হবে। এখানে প্রথম কাজ হলো কর্মীর এখানে মেডিকেল টেস্ট করা। এই হচ্ছে মেডিকেল টেস্টের এরকম একটা পেপারস আসবে। এই মেডিকেল টেস্টে আপনি যখন সিরিয়াল ওয়াইজ আপনার যে এজেন্সিতে আপনি এখানে সাবমিশন করতেছেন বর্তমান সময়ে যেটা থাকে আপনার পাসপোর্টটা জমা দিলে তারা 100 রিঙ্গিত দিয়ে আপনার এখানে যেটা থাকে আপনার এই মেডিকেল স্লিপটা নিয়ে আসে। মেডিকেল স্লিপ আনার পরে নির্দিষ্ট যে মেডিকেল সেন্টারগুলো থাকে সেখান থেকে তারা কিন্তু মেডিকেল করে। এই মেডিকেলে ফিট হতে নর্মালি 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে, মানে 7 থেকে 8 দিনের মতো সময় লাগে। আপনি যেদিন থেকে ফিট হবেন, ফিট হওয়া থেকে আপনার টাইমটা কাউন্ট হবে। ফিট হওয়ার পরে যখন আপনি এখানে যখন ফিট পেপারটা আপনার হয়ে যাবে তখন হচ্ছে তারা ভিসার জন্য সাবমিশন করবে হচ্ছে ইমিগ্রেশনে, অর্থাৎ হচ্ছে আপনার এই কলিং পেপারের জন্য। যখন আপনি মেডিকেলে ফিট হয়ে যাচ্ছেন তখন হচ্ছে কলিং পেপারের জন্য তারা সাবমিশন করবে মালয়েশিয়ান ইমিগ্রেশন বরাবর। এখানে সবচেয়ে বেশি সময় লাগে আপনার হচ্ছে মেডিকেলে ফিট হওয়ার পরে আর এখানে কলিংটা আনার জন্য। এটা নর্মালি বর্তমান সময়ে যেটুকুন সময় লাগতেছে সেটা হচ্ছে 1.5 মাসের মতো, প্রায় 1.5 মাসের উপরেও সময় লাগছে। কিছু কিছু কোম্পানি আছে যেমন হচ্ছে আপনার প্লান্টেশন প্লাস আছে কনস্ট্রাকশনটা একটু কুইক আসতেছে, আর যেগুলো ফ্যাক্টরি বেস ভিসা আছে সেগুলো যেটা রাখে আপনার এখানে অলমোস্ট প্রায় 1.5 মাসের মতো সময় লাগতেছে। 1.5 মাস থেকে কিছু কিছু ভিসা 2 মাসের সময় লাগতেছে। এটা গ্রুপ ওয়াইজ ভিসা থাকে। এই গ্রুপের আসলে কতজন মেম্বার আছে সেটার উপর বেসমেন্ট করে কিন্তু এখানে টাইম লাগতেছে। এখানে নর্মালি আপনি ধরে নেন হচ্ছে 1.5 মাসের মতো আপনার এখানে সময় লাগবে সাবমিশন হওয়ার পর থেকে আপনার এই কলিং হতে। কলিং হওয়ার পরে আপনার যখন কলিংটা কমপ্লিট হয়ে যাবে, এটা হলো মেইন কাজ। কলিং হয়ে গেলে আপনি কিন্তু চেক করতে পারবেন যে আপনার ভিসাটা আসলে হয়েছে কি না। এখানে যেটা থাকে যে কোম্পানি যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা দিয়ে কিন্তু ইমিগ্রেশনে চেক করা যায় যে আপনার ভিসাটা আসলে হয়েছে কি না। কলিংয়ের ভিতরে এই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে প্লাস হচ্ছে একটা রেফারেন্স নাম্বার থাকবে, এটা দিয়ে ভিসাটা চেক করা যায়। নেক্সট অন্য কোনো ভিডিওতে আমরা দেখিয়ে দিব যে কীভাবে আপনি কলিংটা চেক করবেন। কলিংটা হওয়ার পরে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে আপনার ই ভিসার জন্য সাবমিশন করবে। আগে যেটা ছিল সেটা হচ্ছে পাসপোর্টের উপরে তারা কিন্তু স্টিকার দিত, বর্তমান সময় কিন্তু স্টিকার দেয় না। এখানে যেটা থাকে তাদের এরকম একটা ই পেপার, আমি আসলে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা ই পেপার আপনার জন্য চলে আসবে। ই পেপারটা আসার পরে আপনাকে পরবর্তী সময় যেটা থাকে এরকম একটা ই পেপার যখন চলে আসবে এরপরে হচ্ছে পরবর্তী স্টেপে আপনাকে মেডিকেল যেটা থাকে আপনাকে ট্রেনিং করতে হবে। আপনার জেলাভিত্তিক যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে গভর্নমেন্টের সেখানে আপনাকে 3 দিন ট্রেনিং করতে হবে। ট্রেনিং করার পরে আপনাকে একটা ট্রেনিং সার্টিফিকেট দিবে। এই ট্রেনিং সার্টিফিকেটটা পাওয়ার পরে এরপরে পরবর্তী স্টেপে যখন আপনার এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনাকে ম্যান পাওয়ার করাবে। ম্যান পাওয়ার হচ্ছে আপনার এই যে এরকম একটা স্মার্ট কার্ড আপনার জন্য চলে আসবে। স্মার্ট কার্ডটা যখন চলে আসবে, স্মার্ট কার্ড আসার পর আপনাকে কিন্তু ফ্লাই করবে। এটা হলো মূলত টোটাল হলো 6টা ধাপ। প্রথম কাজ হলো মেডিকেল করা, দ্বিতীয় কাজ হচ্ছে কলিং আসা, এরপরে হচ্ছে ই ভিসা আপনার এই যে ইলেকট্রনিক্স ভিসা বের হয়ে যাবে, এরপরে কাজ হলো আপনার হলো যেটা থাকে আপনি ট্রেনিং করবেন, 3 দিনের ট্রেনিং সার্টিফিকেট দিবেন। এর পরবর্তী স্টেপে যেটা থাকে আপনার এখানে ভিসার জন্য আপনাকে এখানে আবেদন করতে হবে, হচ্ছে আপনার এই ফিঙ্গারের জন্য তারা আবেদন করবে। আপনি ফিঙ্গার দেবেন, ফিঙ্গার পাওয়া হওয়ার পরে আপনার এখানে থেকে যে বিএমটি যে স্মার্ট কার্ডটা সেটা স্মার্ট কার্ড চলে আসবে। পরবর্তী স্টেপে যেটা থাকে আপনাকে ফ্লাই করবে। এই 6টা ধাপ কমপ্লিট হলেই কিন্তু আপনি যেতে পারবেন। এখন আসলে সবার সবচেয়ে বেশি প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে আপনার কতদিন সময় লাগছে। এখানে মূলত যেটা থাকে আপনার সাবমিশন হওয়ার পর থেকে পুরো প্রসেসটা হতে 2 থেকে 2.5 মাস, কিছু কিছু ক্ষেত্রে 3 মাসের মতো সময় লাগছে। তারপরে যেটা থাকে আপনার 3 মাসের ভিতরে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। আপনার মেডিকেল দেওয়া থেকে শুরু করে একেবারে ফ্লাই দেওয়া আগ পর্যন্ত আপনি 3 মাসের ভিতর আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এটা হলো মূলত মালয়েশিয়ার কাজের পুরো স্টেপ। আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ যেটা থাকে আপনার যেটা এজেন্সি থাকে এজেন্সি থেকে আপনি স্টেপ বাই স্টেপ আপনি ডকুমেন্টসগুলো নিতে থাকবেন। মেডিকেল স্লিপ দেওয়ার পরে যখন আপনার কলিং আসবে কলিং থেকে আপনার যে এজেন্সি থাকবে সেই আপনাকে ডকুমেন্টসগুলো প্রোভাইড করে দিবে। তো হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি এটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন। মালয়েশিয়া নিয়ে যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আরও তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।